আমি মানে এনকাউন্টার একবার এই ক্যামেরা লুক দিও দিদি ইমান কোথায় গেলে খুব ভালো লাগছে, খুব সুন্দর একটা জার্নি অ্যানাউন্স করেছিল এবং একসাথে এত সুন্দর করে একটা সিনেমা প্রেজেন্ট করছে আর গানগুলো এত ক্যাচি, তো খুব ভালো লাগছে। আর সিনেমাটাও সবার আশা করি খুব ভালো লাগে। আগে না অনেকদিন পর এটা বলবো না, কারণ হচ্ছে আমাদের ডেফিনেটলি হচ্ছে, কিন্তু হয়তো সংখ্যাটা এখন কমেছে, আরো হয়তো পরবর্তীকালে বাড়বে। তো সব রকম ছবিই আছে, মানে নেই তা নয়। তো ভালো লাগছে যে ওরা এত সুন্দর, মানে প্রথম ছবিটাই এত সুন্দর করছে, ডেফিনেটলি পরেরটা আরো ভালো হবে। তো এটা সবার খুব ভালো লাগবে, আমার তো তাই। না আমার ভালো রিল বানানো হয়নি, তবে গানটা আমি অনেকবার শুনেছি, মানে গানটা এতই ক্যাচি, তো গাড়িতে যাওয়া হোক কেউ হোক, তো আমি গানটা অনেকবার শুনি। যেরকম প্রধানের গানও আমি খুব মাঝে শুনছিলাম, তারপর মেন্টালের গানটাও আমি শুনছি। অবভিয়াসলি ভালো লাগছে, কারণ এটা প্রত্যেকজন আর্টিস্টের কাছে প্রথম কাজটা একটা স্পেশাল হয়। আমার কাছেও তেমন স্পেশাল, কারণ আমার এতদিন ইন্ডিপেন্ডেন্টলি প্রচুর গান হয়তো মানুষ শুনেছেন, সুপারহিট হয়েছে, বাট সিনেমার পর্দায় নিজের গানটা শোনার অনুভূতিটাই আলাদা। সেটা নিজের কম্পোজিশন, প্রথম গানটা সুপারহিট, সেকেন্ড গানটাও দারুণ হিট হচ্ছে, এবং টাইটেল ট্র্যাকটা আমরা সবাই অপেক্ষা করছি, কারণ টাইটেল ট্র্যাকটা আমি গিয়েছি, যেটা সিনেমা হলেই প্রত্যেকে গেলে শুনতে পাবেন, তারপর অফিসিয়ালি রিলিজ হবে। আমি প্রত্যেককে অনুরোধ করবো, গানগুলোকে যেভাবে প্রত্যেকে ভালোবাসা দিয়েছেন সবাই, দয়া করে সিনেমাটি হলে গিয়ে, সিনেমা হলে গিয়ে দেখুন, এবং ডেফিনেটলি আপনাদের মতামত জানান। আমার মনে হয় আপনাদের সবার ভালো। আরে না, মানে আমাদের একটা বিষয় কি, আমরা তো গোটা পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরেও যত জায়গায় বাংলা নিয়ে আমরা অনুষ্ঠান করি, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে পারফর্ম করতে হয়। সো এত মানুষের সামনে পারফর্ম করার পর মনে হয় যে অডিয়েন্সটা তো আমার নিজের বাড়ির মানুষ, তো তাদের জন্য কাজ করতে গেলে নার্ভাসনেসের কিছু নেই। আমার মনে হয় অনেক এনজয় করেছি ছবির জন্য। রিল দেখো, 2 সপ্তাহে 1 লাখ রিল, মানে এটা বাংলা কোনো গানে লাস্ট 10 বছরের মধ্যে, 10 বছর আগে তো রিল ছিলই না, লাস্ট 10 বছরে কোনো গানে এমন হয়নি যে প্রথম 2 সপ্তাহের মধ্যে 1 লক্ষ রিল হয়েছে। এটা এটা অনেক বড় পাওনা কি অডিয়েন্সরা আমাদের গানকে ভালোবাসা দিয়েছে। Sentimental and mental same, it is same, we are emotional as well, we are happy as well, so yes, everything is same, it's just one small glitch, so please, there is no difference between mental and sentimental, it is just the name change, the film and everything is same. See, এটা খুব দরকার, first of all, because আমি হিন্দিতে কথা বলবো, ঠিক আছে, আমার বাংলা এটা ভালো না, আমি বুঝতে পারি। দেখিয়ে হাম সব যে লোক ইতনে সাল সে বেঙ্গল ইন্ডাস্ট্রি মে কাম কর রহে হ্যায়, দিস ইজ আওয়ার জনার, হাম লোগ ইহি করকে, ইহি ইসমে ক্রিয়েট কর করকে উই হ্যাভ গ্রোন, উই হ্যাভ বনা। বীচ মে ইয়েস উই লস্ট সাম টাইম এন্ড পিকচারে চল নাই রহি থি, ডেফিনেটলি কহীন না কহীন কন্টেন্ট কো লেকে উই ওয়ার নট, মতলব পিপল ওয়ার নট সিরিয়াস, উই অলওয়েজ ওয়ান্টেড টু মেক আ গুড কন্টেন্টস, বাট নাও উই আর কমিং ব্যাক, হাম লোগ কোশিশ কর রহে হ্যায়, থ্যাঙ্কস টু ইয়াশ অ্যান্ড নুসরত, উনহোনে বিলিভ কিয়া কি ইস তরিকে কি ফিল্ম বানানি চাহিয়ে, অর আপনি জিস যশ কো দেখা হ্যায় ইসকে পেহলে, আই এম টেলিং ইউ, ইউ উইল ফাইন্ড এ ডিফারেন্ট যশ ইন দিস, হি ইজ ব্রিলিয়েন্ট অনাদার লেভেল, মেনে উসকো ইস তরিকে সে ডান্স করতে হুয়ে কভি নাহি দেখা, সো ইট ইজ, হি ইজ আ টোটাল কমপ্লিট সারপ্রাইজড মি ইন দিস এন্টায়ার ফিল্ম, সো হ্যাটস অফ টু হিম, হ্যাটস অফ টু নুসরত, দ্যাট দে হ্যাভ ये सोचा होने के इस तरीके की पिक्चरें बनाएंगे, सो हैट्स ऑफ टू देम एंड आई रियली थैंक देम, बिकॉज किसी को तो इनिशिएटिव लेना था, एक ही आदमी इनिशिएटिव ले रहा है, जितना ही करते हैं इन लोगों ने भी लिया है, आई थिंक दिस ईयर यू विल सी लॉट ऑफ फिल्म्स कमिंग अप, सो प्लीज सपोर्ट दिस फिल्म्स, प्लीज सपोर्ट मेन स्ट्रीम कमर्शियल फिल्म्स, बिकॉज उसी से हमारी इंडस्ट्री, फिर से हमारी इंडस्ट्री को सपोर्ट मिलेगा, वी विल बी बैक, आई एम टेलिंग यू। আমি এসছি অ্যাকচুয়ালি ওদেরকে, মানে অনেক আমার গুড উইশেস দেওয়ার জন্য, কারণ সত্যি সত্যি ওদের প্রথম প্রোডাকশন একদম বাচ্চার মতো হয় আর কি, ভীষণ ভালোবাসা দিয়ে তৈরি, তো সেটা চাইবো সাকসেসফুল হোক। এবং আমি সত্যি কথা বলতে কি, আমার কমার্শিয়াল ছবি ভীষণ ফেভারিট, একটু ওই লার্জার দেন লাইফ কিছু কিছু ছবিতে বলে দারুণ লাগে আর কি,
তো চাইবো এটা ভীষণ সাকসেসফুল হোক। খুবই এক্সাইটেড, আর মানে যশ মিশ্রের ফার্স্ট মুভিতে আমরা যে একটা সুইট পার্ট হতে পেরেছি, মানে এত ভালোভাবে মানে আমরা দেখছি যে ট্রেলার রেসপন্স, সব গানগুলো ভাইরাল, আমাদের একটা গান সবাই শুনছে, খুব ভালো লাগছে। হ্যাঁ মানে আমি বিশ্বাস করতে পারিনি যে আমি করতে পারি বা আমি করতে পারবো, বাট দেন থ্যাংকস টু ইয়াশ অ্যান্ড নুসরাত অ্যান্ড টু নীল অ্যাজ ওয়েল হু কনভিন্স মি কি হ্যাঁ মানে আমি করতে পারি, চেষ্টা করেছি। প্লাস বাবা যাদব তো আছে, বেস্ট আই থিঙ্ক, বাবা যাদব না থাকলে I don't think they ganta baba je kota gaan ache cinema ba amra justice korte parbo ha I'm so glad and happy that finally the commercial cinema holo jotokkhon na manush ekto dekhe popcorn khabe popcorn chhurbe moja korbe totokkhon mane amra age ki kore jabo commercial movie holo manusher mane sobtheke basic emotion enjoy kora moja kora anondo kora so orokomi full masala ekta movie niye yash mishra chole eshe khub bhalo lagche দেখো আমার কাছে খুব ইম্পর্টেন্টলি ইয়াশের এটা প্রথম প্রোডাকশন, সো আই কেম টু উইশ হিম অ্যান্ড নুসরাত আছে অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ ওয়ান্ডারফুল অ্যাটেম্পট। এখন সারা ভারতবর্ষে আবার মেন স্ট্রিম মানে আমাদের অর্থে যে মানে মার দাঙ্গা নাচ গান সব সেটা আবার ফিরে আসছে, আই থিঙ্ক ইটস ওয়ান্ডারফুল অ্যাটেম্পট এবং গান অলরেডি হিট, আই উইশ দেম অল দ্য বেস্ট। এবং আমি আগেও অনেক ইন্টারভিউতে বলেছি আমার 40 বছর পেরিয়ে গেছে কিন্তু আজকে প্রসেনজিৎ দাঁড়িয়ে কথা বলছে বিকজ অফ দি মেন স্ট্রিম সিনেমা, আমি কোনটা করবো ইম্পর্টেন্ট না, কিন্তু এদেরকে এখন এইভাবে আবার মেন স্ট্রিম ছবিতে ফিরে আসবে। অফকোর্স আমি আজকে এসছি, ট্রেলার দেখে খুবই ভালো লেগেছে, গান অলরেডি হিট অ্যান্ড আই থিঙ্ক দেখো মানুষকে না একটা জিনিস অভ্যেস করাতে একটু সময় দিতে হয়, কারোর হাতে কোনো ম্যাজিক স্টিক নেই, ইটস আগেইন আ কাইন্ড অফ আ হ্যাবিট। সো আমার মনে হয় দিস এ ওয়ান্ডারফুল ট্রাই এবং আমার যতটুকু মনে আছে ইয়াশও করছে, এদিকে অঙ্কুশও ট্রাই করছে, জিৎ অলরেডি কমার্শিয়াল সিনেমা করে, দেববাবু আবার আসবে ফিরে অ্যাকশন এসো ওয়ান্ডারফুল টাইম। যতটা দেখেছি এখনো ইন্টারভেল অবধি প্রচন্ড এক্সাইটিং, কি বলবো একদম জমজমা, নুসরাতকে অপরূপ সুন্দর লাগছে ছবিতে অ্যান্ড আই এম ভেরি ভেরি কি বলবো মানে সারপ্রাইজড অ্যান্ড হ্যাপি টু সি হাউ ওয়েল দ্য অ্যাকশন সিকোয়েন্সেস হ্যাভ বিন প্লেড অ্যান্ড আই মানে অফকোর্স বাবা যাদব বানিয়েছে মানে কিছু তো নিজে তার নিজের এলিমেন্টটা দেবে এই ছবিতে, আই থিঙ্ক অ্যাজ অফ নাও টান টান মশালা ইয়েতে চলছে, বাকিটা দেখতে হবে সোলেটলি। একটু একটু না অনেকই চিন্তিত, নার্ভাস আছি বেশ, বাট সকাল থেকে যা রিপোর্ট পাচ্ছি রিভিউস খুব ভালো, রিপোর্ট ভালো পাচ্ছি, এখন নিজেরাও সবাই একসাথে বসে দেখছিল আমি, সো রিয়াকশন তো ভালো আছে, আশা করি মানে দর্শকের সাপোর্টটা রেগুলার এইভাবে যদি পাই তাহলে হয়তো ছবিটা দাঁড়িয়ে যাবে, তো জাস্ট কিপিং আপ ফিঙ্গার্স ক্রস। এখন আমরা না আমরা প্রোডাক্ট অফ কমার্শিয়াল ফিল্মস এবং আমরা চেয়েছিলাম যে যখনই আমরা প্রোডাকশন হাউস করি আমাদের কিন্তু একটা মাসি ফিল্ম থেকেই আমরা শুরু করব, পুরো জার্নিটাই অনেক দিনের, তো তো সব কিছু একসাথে মিলে আজকে সত্যি সত্যি আমরা খুব সেন্টিমেন্টাল, আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। ইনফ্যাক্ট আমি আরও জানি যে আমরা কেমন সার্কামস্টান্সেসে গানটা শুট করেছি, বাট মানে আজকে যে রিয়াকশন দেখছি বা এই গানটা যখন রিলিজ হয়েছিল তখন থেকে যেরকম রিয়াকশন আমি দর্শকের কাছ থেকে পেয়েছি মানে এত রিলস হয়েছে গানটা মানে পুরো ভাইরাল হয়ে গেছে, সো আই থিঙ্ক কোথাও না কোথাও ওটা না আমাদেরও কনফিডেন্স বুস্ট করে যখন আমরা কোনো ছবির জন্য নিজেরা সং সিলেকশন করছি, কারণ এতদিন তো অন্য কেউ হয়তো করে দিয়েছে কিন্তু এখানে তো আমরা নিজেরা করছি, তো কোথাও না কোথাও কনফিডেন্সটা বাড়িয়ে দিচ্ছে। ভাই যে কোনো কাজই টাফ হয় নরমালি এবং হার্ড ওয়ার্ক ছাড়া কোনোদিনই কোনো কাজই সাফল্য পায় না, সো কতটা টাফ ছিল সেটা আমরা অন্য কোনো দিন ডিসকাস করব, আজকে ওদের সিনেমা ছবিটা এনজয় করো, একটা 8 ঘন্টার জার্নি বলে আমি বলতে যাচ্ছিলাম এক রাতের জার্নি, বাট 8 ঘন্টার জার্নি যে 8 ঘন্টার মধ্যে সমস্ত কিছু চেঞ্জ করে সেটা না করতে পারলে আজকে হয়তো ছবিটা 19 তারিখে রিলিজ, মানুষকে উপহার দিতে পারতাম না 19 তারিখে, আমাদের টিমের মানে দারুণ সাপোর্ট রয়েছে এর পেছনে, এক রাতে চেঞ্জ করে পুরো ক্রিয়েটিভ চেঞ্জ করে, কিন্তু আমার মনে হয় যে যেটা হয়েছে ভালো জন্যই হয়েছে, যা হয় ভালো জন্যই হয়, এটাও ভালো মেন্টাল যেমন নামটা মানুষের খুব কোয়ার্কি লেগেছিল, খুব ট্রেন্ডি লেগেছিল, সেরকমই সেন্টিমেন্টস ছাড়া কিন্তু মানুষের জীবনে কিছুই নেই, তো থ্যাংক ইউ সো মাচ, সেন্টিমেন্টাল হওয়ার পালা কিন্তু এখন মুভি অসাধারণ লাগছে, এটা প্রথম ওয়ার্ডে প্রোডাকশনের মুভি কিনা মনে হচ্ছে, এটাই ভালো হয়েছে, সুন্দর করেছে, থ্রিলারটা সুপার লাভ শট কিন্তু একটা মিশিয়ে আছে, আর এটুকু আজকালকার সমাজে এই একটা বই খুব ভালো হয়েছে এটুকু বলবো, মানে সবাই যদি এসে দেখে অনেক দিন পর কমার্শিয়াল মুভি ফিরছে সবাইকে রিকোয়েস্ট করবো এই মুভিটা দেখার জন্য, তো এর আগে এত ভালো কমার্শিয়াল মুভি হয়নি অনেক বছর, তো এখন সবাই মিলিয়ে এই মুভিটা খুবই হিট করবে, এটা অসাধারণ করেছে, কেউ বড় ভাবে এসব পার্ট
উনি যে রোমান্টিক ভাবনা আছে ওনার অত রোমান্টিক লেগেছে, ওনার দুজন কেমিস্ট্রিটা তো অসাধারণ লেগেছে। যখন কথাটা বলবে বলছে তোরা মানলে মানে আমি মানলাম মেডেল, এই কথা বলতে নেওয়া যায় নেওয়া যায় না, একটা দেওয়ার মতো কথা একদম ঠিক ভালো লাগছে। নতুন লুকে আমাদের ইয়াদদাস গুপ্তা পিছে সবাইকে রিকোয়েস্ট করবো অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট ভিডিও সাথে দেখো, তোরা মানলে খুন আমি মানলে এনকাউন্টার, তো প্লিজ সবাই এসে মুভিটা দেখো, রিকোয়েস্ট করবো সবাইকে। আমরা চাইবো তোমরা সবাই গিয়ে দেখো মুভিটা, খুব ভালো হয়েছে। আর নুসরাতদিন দারুণ এটা করেছে মুভিটা, ওরা খুব ভালো করেছে। আরো এইভাবে যাতে এগিয়ে যেতে পারে আমরা এটাই চাইবো। আর সবাইকে একটাই বলবো যে প্রথমত সিনেমা হলে পয়সা এসে দেখুন, সিনেমাটা এসে দেখুন, যে কোনো গান গিয়ে শুনুন, তাহলে আপনাদের আরো এক্সাইটেড হবে মুভিটা দেখুন।